আমাদের দেশে অনেক আলেম সাধারণ মানুষকে কোরআন তাফসীর পড়তে নিষেধ করে, বলে যে তারা কোরআন বুঝবে না, বরং গোমরাহ হবে। এর সত্যতা কি? কথাটি ভুল। তবে প্রথম দিনই কোরআনে তাফসীর পড়বে বুঝতে পারবে না, প্রথমে বেশ কিছু সহি আকীদার কিতাব পড়তে হবে, আর তার সাথে সাথে চেষ্টা করতে হবে, তারপরে কোরআনের তাফসীর পড়লে ভালো একজন আলেমের সহযোগিতা লাগবে। যদি বিনা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ কিতাব দেখে এলেম শিখে নিত, তাহলে শিক্ষা খাতে সে দুনিয়ার শিক্ষা হোক অথবা কোরআন হাদিসের শিক্ষা হোক, এত খরচ করার কোনো প্রয়োজন ছিল না। আজকাল পৃথিবীতে প্রতিরক্ষার উপর সবচেয়ে বেশি খরচ, আর তারপরে দুই নম্বর খরচ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, ঠিক না? প্রতিরক্ষা মানে দেশটাকে বাঁচাতে হবে আমাকে, এর জন্য প্রতিরক্ষায় যে খরচ হলো ডিফেন্স এর খরচ সবচেয়ে বেশি খরচ আজকাল সরকার গুলি, আর তারপরে যে বড় খরচ তা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানের খরচ, মাদ্রাসার খরচ, সে আলিয়া মাদ্রাসায় হোক আর কওমি মাদ্রাসা, প্রচুর টাকাতে খরচ করা হচ্ছে। তাহলে শুধু যদি কোরআনটার তাফসীর নিয়ে আর হাদিসের তর্জমা নিয়ে যদি এলেম শিখা যেত, তাহলে মাদ্রাসার প্রয়োজন ছিল না। হ্যাঁ, সায়েন্স টেকনোলজি যদি শুধু কিতাব দেখে শিখা যেত, তাহলেও শিক্ষকের প্রয়োজন ছিল না, আপনার টেকনিক্যাল কলেজের প্রয়োজন ছিল না। বই তো আছে, বই সব কথা লেখা আছে না, অসম্ভব কথা। এজন্য আল্লাহ ফাকর রব্বুল আলামিন ওয়াহী নাযিল করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, কোরআনটাকে একবারই পাঠিয়ে দেননি, তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। একেবারে জাহিল, একজন ভালো দক্ষ কোরআন হাদিসের পণ্ডিত আলেম পীর দেখান, অসম্ভব, দেখাতে পারবেন না আপনি। চ্যালেঞ্জ থাকলো আমার ওই পীরতন্ত্রে বিশ্বাসীদের, যে ইমাম আবু হানিফার মতো, ইমাম শাফি মালিক আহমদের মতো ওই জামানায়, অথবা ইমাম ইবনে তাইমিয়ার মতো তার জামানায়, ইমাম ইবনুল কাইয়িমের মতো তাদের জামানায়, এইরকম ইমাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ এর মতো, শেখ ইবনে বাজের মতো, শেখ ইবনে উসাইমিনের মতো, বড় বড় এইরকম যারা আলেম আইম্মা ইকরাম ছিলেন, ওলামা ইকরাম ছিলেন, সেই রকম একটা পীর দেখেন কখন? বিদাতে ডিবে আছে, কোরআন সুন্নাহ থেকে দূরে, আর ভক্ত জমা করা এবং টাকা পয়সা ইনকাম করাই ব্যস্ত, পীরদের অবস্থা। পীর ওস্তাদ না, ওস্তাদ হচ্ছে ভালো আলেম যার কোরআন এবং হাদিস উপরে দক্ষতা আছে এবং তাফসীর উপরে দক্ষতা আছে, ফিকার উপরে দক্ষতা আছে, আপনার আরবি ভাষার উপরে দক্ষতা আছে, নাহু সার্ফের উপরে দক্ষতা আছে, এবং কোরআন এবং হাদিসকে সহি শুদ্ধভাবে বোঝাতে পারে, বুঝতে পারে এবং বোঝাতে পারে, সে হচ্ছে আলেম। আর আরবি ভাষায় যদি সঠিক জ্ঞান না থাকে, তাহলে কোরআন আরবি ভাষায় কি করে বুঝবে, হাদিস আরবি ভাষায় কি করে বুঝবে, সহি জয়ীফ যদি হাদিসের পার্থক্য না জানে, কিছু বুঝার সহি জয়ীফ, তাহলে জাল হাদিস বয়ান করবে, ওয়াইজ এসে ওয়াজ করতে এসে ওয়াজ মাহফিল ও জাল হাদিস শোনাবে, কারণ সহি জয়ীফ জালের পার্থক্য বুঝে না। এ হচ্ছে আমাদের সমাজের বক্তাদের অবস্থা অধিকাংশ। আলেমের কাছ থেকে শিখতে হবে যদি দিন শিখতে হয়,